25 দিন হয়ে গেল, তবু আমরা ট্রান্সমিটার পুড়ে গেছিল। সে পুড়ে যাওয়ার পরে আমরা বিদ্যুৎ দপ্তরে গিয়ে বারবার করে গেছি, কিন্তু আমাদের আশা দিয়ে 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 এতদিন রেখেছে। হ্যাঁ, জল না পাওয়াতে আমাদের এই অবরোধ। জল খাওয়ার জল আমাদের এখানে গ্রামে একটা সাবমার্শাল রয়েছে, ওই সাবমার্শাল থেকে আমরা গোটা গ্রাম রান্না বান্না থেকে খাওয়ার থেকে ব্যবহার করে ওই এই কারেন্টের জল দিয়ে আমরা খুব কষ্ট করে জল আনছি। আমাদের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হাতিপুরে গ্রাম একটা আছে, ওই গ্রাম থেকে সব মহিলারা সকালে যায় খুব কষ্ট করে হাঁড়ি কলসি নিয়ে, তারপরে ওদের মার্শাল থেকে নিয়ে এসে অনেকবার আমরা বাধাও পড়েছিল আমাদের গ্রামের জন্য। বলছে ওই গ্রামের লোকে বলছে না তোমাদেরকে এত দূর থেকে আমরা জল নিয়ে দিব না, তাহলে আমাদের ভীষণ কষ্ট। এমনকি রান্না বান্না থেকে শুরু করে খাওয়ার জল আজ পর্যন্ত আমরা পাইনি। রাত্রে আমাদের অন্ধকার থাকতে হচ্ছে, এই গরমের দিনে প্রচুর গরম, সকলেই মানে গ্রামের লোকেরা বাইরে করে ঘুমাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে বলেন তো। আচ্ছা, কি করেছো আজকে? আমরা অনুরোধ করেছি আমাদের জলের সমস্যা, আমাদের জলের সমস্যাটা মিটাতে হবে। তাহলে কি করবে? আমাদের জলের সমস্যা মিটাতে হবে।